ফ্রেন্ডস, আমি এখন পার্লারে যাচ্ছি। আর আমি সকাল থেকে ভেবেছিলাম যে ব্লগটা শুরু করবো, কিন্তু করতে পারছি না, এত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। পুজোর সময় চারিদিকে পরিষ্কার করতে হচ্ছে, কাছাকুচি করতে হচ্ছে, তারপর আবার চুল স্ট্রেটনিং করবো। চুল স্ট্রেটনিং করলে তো, স্মুদি করলে তো আবার দুদিন কিছু করতেই পারবো না, চুলগুলোকে খুলে খুলে রেখে দিতে হবে। ওই জন্য আমি এখন বেরোচ্ছি, আর বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখাবো যে আমি কিভাবে চুলটা স্মুদি করলাম, ঠিক আছে? তোমাদের কাছে আবার এসে গেলাম। এখন বাজে ঘড়িতে 9টা, এসে একটুখানি কাজ বাজ ছিল সেগুলো করলাম। আমার মেয়েকে স্যার পড়াতে এসেছিলো, তো স্যারকে চা করে দিলাম। তো দেখো, আমি স্মুদি করে চলে এলাম, পুজোর নিউ লুক। তোমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু আলাদাভাবে নিউ লুক হবে, চুল কাটিং বলো, স্মুদি বলো, স্ট্রেটনিং বলো। তো আমি এই করেছি, এখন এইভাবে আমাকে দুদিন ডাকতে হবে, তারপর আমি শনিবার দিন আবার পার্লারে যাব, তারপর এটা আমার ওয়াশ হবে, হয়ে তারপরে আমি চুলে ওয়াশ হয়ে মানে স্পা করবে, তারপরে চুলে একটা কালার করব। তো এই হয়েছে, আমার চুল তো দেখতেই পাচ্ছ খুবই পাতলা। হ্যাঁ, তবু এইটুকুনির মধ্যে যেটুকুন একটু করা যায়, বুঝতেই পাচ্ছ পুজো, কিন্তু পুজো হলে আর কি হবে, যা আকাশের অবস্থা জানি না কি হবে। তার মধ্যে আবার একটা বাজে জিনিস হয়ে গেছে, আমার মেয়ে আজ স্কুল থেকে এসেছিলো, স্কুলের গাড়ি করে বাড়ির সামনেটা নেবেছে, আর পাড়াতে যাওয়া হয় যেমনি যে হারে গাড়ি চলে আর যে হারে সাইকেল চলে, তো একটা ছেলে এসে আমার মেয়ে স্কুলের গাড়ি করে এসে নেবেছে, তাকে না দেখে তার সাইডে পাশ দিয়ে গাড়িটা দাঁড়িয়েছিল তার পাশে এসে, তো ওকে আমার মেয়েকে সাইকেলে ধাক্কা দিয়ে চলে গেল। হ্যাঁ, ধাক্কা দিয়ে চলে গেল। তো কি করা যাবে, ওর তো হাতে লাগলো, হাতের মধ্যে লাগলো, ব্যান্ডেজ করেছে, খুব ব্যথা পেয়েছে, হয়তো ভাঙেনি, ভাঙলে হয়তো আরও ব্যথা হতো, থাকতেই পারতো না ভাঙলে। তো এই জানি না কী আর কপালে কী আর আছে, কপালটা এমনিই যাচ্ছে এখন কিছুদিন হলো। তো এখন দুদিন বেশ এমনি ভালোভাবেই থাকা যাবে, কিছুই করতে পারছি না ঘরে, কেন কি অনেকগুলো নিয়ম থাকে, তোমরা নিশ্চয়ই জানো, স্মুদি স্ট্রেটনিং করলে কিছু না কিছু নিয়ম তো থাকবে। চুলটাকে এইভাবে খুলে রাখতে হবে, ফার্স্ট বাঁধা তো যাবে না, এমনকি কানের পাশে, কানের এরম দুপাশেও দেয়া যাবে না, ঘাম তো হওয়াই যাবে না, রান্নার ব্যাপার আছে, কালকে কি হবে জানি না, কালকে ভাবছি আমি সব সেদ্ধ দিয়ে দেবো, কেন কি রান্না তো আমি করতে পারবো না, কোনো রকমের একটু রান্না করে আবার পাখাতে এসে বসে যাবো, এসিতে এসে বসে যাবো। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে তো আমি বলেই দিয়েছি, আজকে তুমি বাইরে থেকে রুটি আর তড়কা নিয়ে এসো, কেন কি আমি রাত্রিতে রান্না করবো না। তারপরে ঘরে কাজকর্ম থাকে, ঝাঁট ফাঁট এসব দেওয়ারও থাকে, সেইগুলোও দিতে পারবো না, মুখটাও হয়তো আমি ঠিক মতন ধুতে পারবো না, ভিজে গামছা করে মুখে মুছে নিতে হবে। হ্যাঁ, তো এইভাবেই চলবে দুদিন, তাও ঠান্ডা আছে বলে একটু রেহাই, যদি গরম থাকতো তো এমনি তো বসাই যেত না, পাখা ছাড়া তো থাকাই যেত না এরকম অবস্থা। তো তোমরা আমাকে জানিও যে তোমরা পুজোয় কী করছো, কী তোমাদের হেয়ার স্টাইল, তোমরা কী করছো, আর ফেশিয়াল আমি বাড়িতেই একটু, ফেশিয়াল সেইভাবে আমি করি না, বাড়িতেই নিজের মাসাজ ক্রিম আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিই, কেন কি চুল করে এসে আর মুখে আমি আর কিছু এ করি না। হ্যাঁ, বুঝতেই পারছো, এই হচ্ছে
তো আজকে আমার কোনো রান্না নেই, তাই তোমাদের কাছে আমি পক পক করতে বসে গেছি। এখন এখন 9:20, আর তোমাদের নিশ্চয়ই সব কেনাকাটা কমপ্লিট। আমার আর কেনাকাটা কোনো কমপ্লিট হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। আজকেও দোকানে আমার এখনও ব্লাউজই দিচ্ছে না, কিছু করছে না। আমি জানি না এবার আমি কী করে পুজোতে এবার আমি পরবো আর কী করবো। ব্লাউজই দিচ্ছে না, কিছু দিচ্ছে না, এই অবস্থায় রয়েছি। এখনও আমার ঠিকঠাক শপিং এখনও আমার হয়ে ওঠে না, জানি না। আবার আমি 2 দিন আবার বাড়ি থেকে বেরোতেও পারবো না, চুলের মধ্যে ধুলো নোংরা যাতে না লাগে, 2 দিন এইভাবে খুব ইয়ে করে থাকতে হয়, নাহলে চুলটা এরকম নষ্ট হয়ে যায়। এত টাকা খরচা করে স্মুদি করানো, এই হচ্ছে ব্যাপার। আর আমার আমার যে পার্লার, আমি নিশ্চয়ই তোমাদের আগের ভিডিওতে দেখতে পাবে যে পার্লার, ওই পার্লারটা আসলে আমার জায়ের পার্লার, যা তো যা আর কি, জায়ের পার্লার। ওখানেই আমি করি, আমার বিয়ের পর থেকে আমি ওখানেই আমি যাই, ওখানেই আমি করি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুদের আবার বলছি, এটা আমার 2 নম্বর ব্লগ আমি করছি। তোমাদের যদি কিছু ভুল টুটি কিছু যদি করে থাকে, তো আমাকে প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তো আবার বলি তোমাদেরকে যে আমি বর্ণালি অ্যান্ড অঞ্জন ব্লগার, আমার হাজব্যান্ড অঞ্জন, ও মাঝে মাঝে ওকেও দেখা যাবে। হ্যাঁ, তো যদি আমাদের তোমাদের ভালো লেগে থাকে বা আমাকে যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা একটু টিপে দিও আর অল লেখাটা টিপো, আর আমাকে তোমরা আরও এগিয়ে নিয়ে চলো, আর আমাকে একটু তোমরা ভালোবেসো। হ্যাঁ, তো আমি এখন আপাতত তোমাদের সাথে কথা আমি বন্ধ করছি, কেন কি আমার অন্য কিছু গোছা গাছার কাজ আছে। তো পরে দেখি আমি এরপরে আমি কী বলি বা কী করি, বা আজকেও আমি আর কিছু করতে পারবো নাকি। তো ফ্রেন্ড, আমি তাহলে এখন রাখি।